হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ওমান ব্লগার পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে মিহির বার্থডে পার্টির চিকেন বিরিয়ানির রেসিপিটা শেয়ার করব। আর এটা আমি করেছি ইন্ডিয়ার মুম্বাই স্টাইলে। আমার বাসার পাশে হচ্ছে একটা ইন্ডিয়ান একটা মুম্বাইয়ের ফ্যামিলি আছে, ওনার বাসায় হচ্ছে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে হ্যাপি নিউ ইয়ারের পার্টি ছিল, তখন হচ্ছে আমি এই বিরিয়ানিটা করেছিলাম। কিন্তু আমি করেছিলাম, ফুল রেসিপিটা ছিল ভাবির, উনি যেভাবে আমাকে বলেছিল ঠিক সেমভাবে আমি করেছিলাম। তখন হচ্ছে আমি সে ভিডিওটার মধ্যে চিকেন বিরিয়ানির রেসিপিটা আমি শেয়ার করতে পারিনি। আমাকে হচ্ছে নুসরাত জাহান আপু ইউএস থেকে বলেছিল চিকেন বিরিয়ানির রেসিপিটা শেয়ার করার জন্য পরে, তখন কিন্তু আমি আর শেয়ার করতে পারিনি, সময় হয়ে ওঠেনি। ভাবলাম মিহির বার্থডে পার্টির সময় চিকেন বিরিয়ানিটা করি, আপনাদের সাথে শেয়ার করতে পারবো, তো সেই জন্যই করা। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে হচ্ছে আমি টোটাল তিনটা চিকেন নিয়েছি, 1 কেজি করে, টোটাল হচ্ছে এখানে 3 কেজি। আর আমি এখানে একটা চিকেনকে 8 পিস করে কেটেছি, একটু বড় সাইজ করে কেটেছি, টোটাল হচ্ছে এখানে 24 পিসের মতো চিকেন আছে। একজন যদি 2 পিস করেও খায় তাহলে কিন্তু আরামসে 12 জন মানুষ কিন্তু খেতে পারবে, আরামসে কিন্তু 12 জন মানুষের জন্য এই চিকেন বিরিয়ানিটা আপনারা করতে পারবেন। আর এখন আমি চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে তারপর হচ্ছে পানিটা ঝরিয়ে নিব। আপনারা চেষ্টা করবেন চিকেনের পিসগুলো যাতে একটু বড় বড় থাকে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিব 1.5 টেবিল চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, তারপর আমি দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। 7 মতো বলতে ফ্রাই করতে যতটুকু লবণের প্রয়োজন ততটুকুই দিলাম। এখন আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা চাইলে এটাকে মাখিয়ে 30 থেকে 40 মিনিটের মতো রেখে দিতে পারেন, কিন্তু আমি রাখবো না, কারণ আমার হাতের সময় কম, সেজন্য আমি রাখছি না, আপনারা চাইলে রাখতে পারেন। এখন হচ্ছে আমি এটাকে ফ্রাই করতে দিয়ে দিচ্ছি, আর আমি চিকেনটাকে একদম কড়া করে ফ্রাই করব, একটু নরম করে ফ্রাই করলে হবে না, একদম কড়া করে ফ্রাই করতে হবে চিকেনটা, তাহলে কিন্তু বিরিয়ানিটা টেস্টি হবে। চিকেনগুলো ফ্রাই করার পরে এখন হচ্ছে আমি চিকেনগুলো রান্না করে নেব। চিকেনগুলো হচ্ছে আমি একদম কড়া করে ফ্রাই করে নিয়েছি, এখন হচ্ছে আমি তেল দিয়ে দিলাম, যে তেলের মধ্যে হচ্ছে আমি চিকেনগুলো ফ্রাই করেছিলাম ওই তেলগুলো কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। এখানে আমি তেজপাতা, তারপর হচ্ছে দারচিনি, লং, এলাচি, গোলমরিচ দিয়ে দিলাম, হালকা একটু ভেজে নিলাম তেলের মধ্যে। এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপের চেয়েও একটু বেশি পেঁয়াজ, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে এখানে। পেঁয়াজগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব, পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব প্রায় 1.5 টেবিল চা চামচ পরিমাণ আদা বাটা, 2 টেবিল চা চামচ দিলাম এখানে আদা বাটা, তারপরে 2 টেবিল চা চামচ পরিমাণ রসুন বাটা। এখন আমি আদা রসুনটাকেও ভালোভাবে ভেজে নিব, যাতে করে কাঁচা কোনো ফ্লেভার না থাকে। এটাকে আমি ভালোভাবে ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, খুবই সামান্য পরিমাণ পানি দিলাম, খুব বেশি পানি দেওয়ার এখানে প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 টেবিল চা চামচ পরিমাণ, ধনে গুঁড়া 1 টেবিল চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া 1/2 টেবিল চা চামচ পরিমাণ, জিরে গুঁড়া 1/2 টেবিল চা চামচ পরিমাণ, গরম মশলা গুঁড়া 1/2 টেবিল চা চামচ পরিমাণ, 7 মতো লবণ। তারপর আমি এখানে দিয়ে দিব 1টা বিরিয়ানি মশলা। আমি এখানে মরিচের গুঁড়ার পরিমাণটা একটু কম দিয়েছি, কারণ আমি এখানে রেডিমেড বিরিয়ানি মশলাটা ইউজ করব, কারণ হচ্ছে রেডিমেড বিরিয়ানি মশলা কিন্তু একটু ঝাল থাকে, সেই জন্য আমি এখানে মরিচের গুঁড়াটা একটু কম দিলাম। একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে সামান্য একটু পানি দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রথমে 1টা ফুল প্যাকেট দেইনি ঝালটা একটু বোঝার জন্য, কারণ রেডিমেড বিরিয়ানি মশলাগুলো কিন্তু অনেক ঝাল থাকে। যখন আমার কাছে মনে হয়েছে যে ঝালটা একটু কম লাগছে, তখন আমি বাকিটাও দিয়ে দিলাম ফুল। আমি এখানে 1টা রেডিমেড বিরিয়ানি মশলা দিলাম, চিকেন বিরিয়ানি মশলা। এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম, ভাজা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আপনারা তো চিকেনগুলোকে দেখেই বুঝতে পারছেন, চিকেনগুলোকে আমি একদম কড়া করে ফ্রাই করেছি,
যত বেশি কড়া করে ফ্রাই করা হবে তত কিন্তু টেস্টি হবে। এখন আমি মশলার সাথে এটা ভালোভাবে মিশিয়ে নিব। আর এই চিকেনটা রান্না করার সময় কিন্তু কোনো প্রকারের পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, একদম পানি ছাড়াই এই চিকেনটা রান্না করতে হবে। চুলাটাকে একদম লোতে রাখতে হবে চিকেনটা রান্না করার সময়। চুলাটাকে আমি একদম লোতে করে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন আমি চিকেনটা খুব ভালোভাবে মিশিয়ে নিব আবারও। আমি কিন্তু চুলাটা একদম লোতে রেখেছি। আর এই চিকেনটা রান্না করার সময় কিন্তু 1 ফোঁটা পানিরও প্রয়োজন হবে না। চুলাটাকে মিডিয়ামে রেখে 2-3 মিনিট পরে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে রেখে এভাবেই কিন্তু চিকেনটা রান্না করতে হবে। চুলাটাকে লোতে রেখে এভাবেই ধীরে ধীরে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে, সম্পূর্ণ মশলাটাও কিন্তু মাংসের ভিতরে ঢুকবে। চুলাটাকে যদি লোতে রাখা না হয় তাহলে কিন্তু মাংসটা পুড়ে যাবে, মশলাটাও পুড়ে যাবে। যতটুকু সম্ভব আমি চুলাটাকে একদম লোতে রেখেছি, ধীরে ধীরেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আমি এটাকে আবারও ঢেকে রাখবো। 2-3 মিনিট পরপর আমি চিকেনটাকে নেড়েচেড়ে দিব। এভাবে আমি 4-5 বার করে নেড়েচেড়ে দিব। এর মধ্যেই কিন্তু মাংসটা হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবারও। আমার চিকেন রান্নাটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। আমি এর মধ্যে কিন্তু 4-5 বার করে চিকেনটা আমি নেড়েচেড়ে দিয়েছিলাম। চিকেনটা এখন সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই চিকেন রান্নাটা সম্পূর্ণ আমি চুলাটাকে লোতে রেখেই করেছি। মুম্বার ভাবিটা যেভাবে আমাকে দেখিয়েছিল ঠিক সেমভাবে ফলো করে আমি এটা করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যারা কলকাতার কিংবা ইন্ডিয়ান যারা আছেন তারা হয়তো বা এই রেসিপিটা জানবেন কিভাবে করে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব, চিকেন রান্নাটা শেষ আমার। এখন হচ্ছে আমি বিরিয়ানির জন্য চালটা তৈরি করে নিব। এর জন্য হচ্ছে আমি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার একটু কম মনে হচ্ছে, আমি আরও কিছু তেল দিয়ে দিলাম। তারপর হচ্ছে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ শাহী জিরা। এটা কিন্তু শাহী জিরা, নর্মাল জিরা না। আপনারা চাইলে কিন্তু নর্মাল জিরাও দিতে পারেন। তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি, তারপরে লং, এলাচি, গোলমরিচ দিয়ে দিলাম। এখন আমি এটাকে একটু হালকা ভেজে নিব তেলের মধ্যে। আপনারা চাইলে এই রান্না ঘি দিয়েও করতে পারেন, সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি তেল দিয়ে করছি। আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারেন, তখন কিন্তু ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে। হালকা একটু ভেজে নিলাম মশলাটাকে। এখন আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভাজার পরে এখন আমি বাসমতি চাল দিয়ে দিলাম 6 কাপ। চালটাকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম ধোয়ার পরে। এরপর হচ্ছে পানিটা ঝরিয়ে এখন আমি দিয়ে দিলাম এখানে। এখন আমি চালটাকে ভালোভাবে ভেজে নিব। আপনারা চাইলে এখানে পোলাও চাল দিয়েও করতে পারেন। চালটাকে ভালোভাবে ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিব 12 কাপ পরিমাণ পানি। যে কাপের মধ্যে আমি চালটা মেপেছিলাম ওই কাপের মধ্যেই আমি এখানে 12 কাপ পানি নিয়ে পানিটাকে আমি গরম করে নিয়েছি। এখানে কিন্তু ফুটন্ত পানি ইউজ করলে বেশি ভালো হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। যতটুকু চাল ততটুকু পানি দিলেই একদম পারফেক্ট হবে, কম বেশি হবে না। এখন আমি পাউডার দুধ দিয়ে দিচ্ছি টেস্টটা বাড়ানোর জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। চাইলে এখানে আপনারা পানির পরিবর্তে কিন্তু 2 কাপ পরিমাণ লিকুইড দুধও দিতে পারেন, পানির পরিমাণটা একটু কম দিবেন। তখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 2-3 মিনিটের জন্য। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর পানিটা কিন্তু অনেকটা টেনে এসেছে, শুকিয়ে গিয়েছে। এখন আমি একদম চুলাটাকে লোতে রেখে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এর মধ্যে কিন্তু ভাতটা হয়ে যাবে। দশ মিনিট পর আমার ভাতটা কিন্তু একদম সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। আপনারা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ঝরঝরে হয়েছে। পানিটা যদি মেপে দেওয়া হয় তাহলে কিন্তু ভাতটা কিন্তু একদম ঝরঝরে থাকে। এখন হচ্ছে আমি এখানে বড় একটা হাঁড়ি নিয়ে নিলাম। এখানে কিন্তু একটু বড় হাঁড়ি নিতে হবে। এখন হচ্ছে আমি এখানে 1টা লেয়ারের ভাত দিয়ে দিচ্ছি।
আপনাদেরকে কিন্তু একটু দেখেই বুঝে নিতে হবে আমি কিভাবে করছি। এক লেয়ারের মতো আমি এখানে ভাত দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে ইয়েলো ফ্রুট কালার দিয়ে দিচ্ছি, এটা শুধুমাত্র সৌন্দর্যটা বৃদ্ধি পাওয়ার জন্য আর কিছুই না। তারপরে রেড ফ্রুট কালার দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, দেখতে যাতে একটু ভালো লাগে সেই জন্যই দিয়ে দিলাম। তারপরে হচ্ছে যে চিকেনটা রান্না করেছিলাম ওখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ চিকেন আমি এখানে দিয়ে দিচ্ছি মশলাসহ, টোটাল অর্ধেকটা পরিমাণ চিকেন এখানে দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি এখানে পুদিনা পাতা কুচি, তারপরে হচ্ছে ধনে পাতা কুচি দিয়ে দিলাম। পুদিনা পাতাটা কিন্তু অবশ্যই দিতে হবে। কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম, কয়েকটা লেবুর ফালি দিয়ে দিলাম, চাকচাক করে লেবুগুলোকে আমি কেটে নিয়েছি। তারপরে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে এটার উপরে আমি আরও একটা লেয়ার দিয়ে দিচ্ছি ভাত। ভাতটাকে টোটাল আমি তিন ভাগে ভাগ করে দিব। আরও একটা লেয়ার দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি ইয়েলো ফ্রুট কালার দিয়ে দিচ্ছি আবারও, তারপরে আমি রেড ফ্রুট কালার দিয়ে দিচ্ছি ভাতের উপরে। বাকি যে চিকেনটা ছিল সেটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণটা। সম্পূর্ণ চিকেনটা দিয়ে দিলাম, আবারও পুদিনা পাতা কুচি, তারপরে হচ্ছে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা, কয়েকটা কিশমিশ ও এখন হচ্ছে লেবুর ফালিগুলো দিয়ে দিচ্ছি, তারপরে কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি। বাকি যে ভাতটা আছে সেটা দিয়ে দিচ্ছি আমি সম্পূর্ণটা। এভাবে কিন্তু আমি কখনো বিরিয়ানি করিনি, এই প্রথম করলাম। তারপরে আগে হচ্ছে ভাবির বাসায় করেছি। এখন হচ্ছে ইয়েলো ফ্রুট কালার, তারপরে হচ্ছে রেড ফ্রুট কালার দিয়ে দিচ্ছি। তারপরে এখন আমি দিয়ে দিব জাফরান। এখানে হচ্ছে আমি 2 টেবিল চা চামচ পরিমাণ দুধের মধ্যে 1 চিমটি পরিমাণ জাফরান নিয়েছি, যা দিয়ে দিচ্ছি। এটা দিলে খুবই সুন্দর একটা শাহী ফ্লেভার আসবে। তারপর আমি দিয়ে দিব 1 টেবিল চা চামচ পরিমাণ গোলাপ জল। তারপর আমি এটাকে এখন ঢাকনা দিয়ে ডেকে চুলাটাকে লোতে রেখে প্রায় 15 মিনিটের জন্য আমি চুলার মধ্যে বসিয়ে রাখবো। আর আমি এটার হাঁড়িটার নিচে একটা তাওয়া দিব, যাতে করে এটা পুড়ে না যায়। তাওয়াটা দেওয়ার কারণে কিন্তু একটুও পুড়ে যাবে না, আমি নিশ্চিত আপনাদেরকে আমি বলে দিচ্ছি। আমার ভাত কিন্তু একটুও পুড়ে যায়নি, আমি একটা তাওয়া দিয়েছি। চুলাটাকে আমি এখন একদম লোতে রেখে 15 মিনিটের জন্য আমি এটাকে এভাবেই বসিয়ে রাখবো। টোটাল 15 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন হচ্ছে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব ফুল বিরিয়ানিটা। আপনারা তো দেখে বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে, আর ভাতটা দেখুন আপনারা কতটা ঝরঝরে, একটা ভাতও কিন্তু ভেঙে যায়নি, প্রত্যেকটা ভাতই কিন্তু একদম গোটা গোটা, তারপর হচ্ছে ঝরঝরে হয়েছে, আর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমার রেসিপিটা ফলো করে আপনারা ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এটা কিন্তু অনেক অনেক টেস্টি হয়েছে। এই যে আমি এখন একটু নেড়ে চেড়ে পুরোটা হচ্ছে একটু মিশিয়ে নিব। গতকালকে মিহির বার্থডের সময় এই রেসিপিটা অনেক আপুরাই জানতে চেয়েছেন, সবার উদ্দেশ্যে বেশি দেরি না করে আজকে শেয়ার করে ফেললাম। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ব্লগের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।